শুধু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেই থেমে থাকেনি ঘাতকের দল। ইতিহাসের পাতা থেকে জাতির জনকের নাম মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তেও লিপ্ত হয় তারা। ভবিষ্যৎ প্রজন্ম যাতে মহান এই নেতা সম্পর্কে বেশি কিছু জানতে না পারে, সেজন্য তৎপর হয়ে ওঠে স্বাধীনতা বিরোধী চক্র। ধ্বংস করে ফেলা হয় জাতির জনকের বিভিন্ন বিরল ছবি, চলচ্চিত্র আর প্রামাণ্য দলিল। তবে জীবন বাজি রেখে কিছু কিছু সংগ্রহে রাখেন কেউ কেউ। সদরঘাটে আমরা 42 কালো ট্যাঙ্ক কিনে নিয়ে আসলাম, বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ভাষণ, 7ই মার্চের ভাষণ, সম্পূর্ণ কিছু বললো। এখন বাইরে বাজে সব গেটেই তো পাকার নিয়ন্ত্রণ, খালি শুধুমাত্র সেকেন্ড গেট, যেটা প্রেস ক্লাবের সেকেন্ড গেট, সেই গেটটা ছিল সার্জেন্ট ফরিদ, সেই গেটে নিয়ে দায়িত্ব ছিল আর কি। পল্টন থেকে গাড়ি আসতে যদি আসতো, ওইদিকে গাড়ি থামাই দিল, থামাই দিয়ে আমাকে ইশারা দিল তুমি আসো বাইরে। আমি বাইরে গেলাম, ইউনিভার্সিটি হইয়া সবারই গাড়ি গেলাম। তখন ঘোড়ার গাড়িও নাই, রিক্সাও নাই, কিচ্ছু নাই, রাস্তাও নাই। তখন ওই ঘোড়ার পিঠে দুই দিকে বস্তা দিলে ঘোড়া নিতে পারে, কিন্তু একদিকে তো এক ট্যাঙ্ক নিতে পারে না। তখন একদিকে ঘোড়ালা যাতে ধরে, একদিকে আমি একদিকে ট্রেনে ধরি। এইবার ধরে প্রায় 5-6 মাইল আমরা হাইটে গেলাম, ইয়ে থেকে বক্সনগর থেকে জয়পুরা মসজিদ দরগার বাড়িতে যে সেটা খয়ের সাহা ছিল, খয়ের সাহা বোনের বাড়ি, সেই বাড়িতে নিয়ে আমরা ওই ট্যাঙ্কটা রাখি। সামরিক শাসক তারা ক্ষমতায় এসে একটা লিখিত অর্ডার দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর ছবি সরাতে হবে, নস্যাৎ করতে হবে, ধ্বংস করতে হবে, এবং বঙ্গবন্ধুর যে ভিডিও অডিও আছে তাও নষ্ট করে দিতে হবে। যে মহানায়কের হাত ধরে আসে স্বাধীনতা, পরিবর্তিত পরিস্থিতিতে তারই ছবি অনাদরে অবহেলায় ফেলে রাখা হয়েছিল সিঁড়িঘর আর জীর্ণ পরিবেশে। এখন যে জায়গা ডিএফপি আছে, এই ডিএফপিতে আসছে একটা ক্ষুদ্র ঘরে, বলতে গেলে সিঁড়ির আড়ালে অযত্নে অবহেলায় অনেকগুলো ক্যাসেট ফেলানো আছে। আরও এগিয়ে গিয়ে দেখি যে একটা কাদা মাটির ভিতরে অনেকগুলো ফিল্মের ক্যাসেট ডিস্ক পড়ে আছে, এবং ওগুলো ছিল গোলাকৃতির, এবং সবচেয়ে সৌভাগ্যই যে ওগুলো টিনের ছিল না, ওগুলো ছিল হলো প্লাস্টিকের কৌটার ভিতরে। নতুন প্রজন্মের কাছে জাতির জনকের কীর্তি তুলে ধরতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বঙ্গবন্ধুর দুর্লভ ছবি আর প্রামাণ্য দলিল সংগ্রহের দাবি জানান তারা। বঙ্গবন্ধুর অসমাপ্ত যে ছবিগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে সংগ্রহ করা, ব্যক্তির কাছে আছে, সংস্থার কাছে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। ঘাতকের দল চাইলেও বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি বঙ্গবন্ধুর নাম। তিনি হয়েছেন বাংলাদেশের সমর্থক, বাঙালির প্রেরণার এক অফুরন্ত উৎস। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।